28 তারিখ ফেব্রুয়ারি মাসের এই 15 দিন মানে মাসের দ্বিতীয় অংশে আমরা কাজ খাদ্য এবং এই দুটো দাবিতে এবং জিনিসপত্রের দাম বৃদ্ধির বিরুদ্ধে আমরা প্রচার আন্দোলন সংগঠিত করেছি। এই কর্মসূচির অংশ হিসেবে বনমালীপুরে সিপিআইএম এর পক্ষ থেকে পূর্ব আগরতলা লোকাল কমিটির ডাকে একটা সভা ছিল কর্মসূচি। এই কর্মসূচিতে বক্তা ছিলেন আমরা অমল চক্রবর্তী। এটা বিধানসভার মুখ্যমন্ত্রীর নির্বাচনী ক্ষেত্র, সেখানে আমাদের মিছিল আক্রমণ করে বিজেপির দুর্বৃত্তরা এবং এখানে আমাদের একজন কর্মীকে তারা গুরুতরভাবে আহত করে। এই বিষয়টা আমরা এসপি ওয়েস্টের কাছে আজকে বলে গেলাম। এখন পর্যন্ত একজন আসামিও গ্রেপ্তার হয়নি এফআইআর করার পরেও। তারপর আগরতলা শহরে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে অন্যতম বৃহৎ যুব সমাবেশ সংগঠিত হয় গত 27 তারিখ। সেদিন সেই সমাবেশে ভীত হয়ে আতঙ্কিত হয়ে বিজেপির দুর্বৃত্তরা সেটা বেলাবরে এডিনগর পিএসের আন্ডারে বেলাবরে সেখানে আমতলি পিএসের আন্ডারে বেলাবরে তিনটি বাড়িতে হামলা চালায়। শঙ্কর সরকার, প্রবোধ সরকার এবং আরেকজনের বাড়িতে হামলা চালায় এবং এই ক্ষেত্রে আমরা এফআইআর করেছি। বাড়িতে ভাঙচুর করে, একজন আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তার পরদিন 28 তারিখ বর্দোয়ালি সংলগ্ন পশ্চিম প্রতাপগড়ে সেখানেও চারটি বাড়িতে পরপর রাত 8টা থেকে রাত 3টা পর্যন্ত হামলা চালায়, ভাঙচুর করে, আগুন দিয়ে গোটা বাড়ি জ্বালিয়ে দেয়। এই ক্ষেত্রেও কোনো দুর্বৃত্তকেই পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি। তো আমরা পশ্চিম ত্রিপুরার জেলা আর যে পুলিশের যিনি সুপার তার কাছে পরপর প্রত্যেকটা বিষয় রাখলাম, রেখে বললাম যে আইন শৃঙ্খলা রক্ষায়, শান্তি রক্ষায় পুলিশ ভূমিকা গ্রহণ করবে কিনা। তিনি বলেছেন আমাদের কথা শুনে যে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা বরাবরই করেছেন, আপনারা কখনই মিথ্যা অভিযোগ করেন না, আমরা দেখব গুরুত্ব সহকারে দেখে যাতে আইনি ব্যবস্থা গ্রহণ করা যায় তার জন্য আমরা পদক্ষেপ করব। এই কথা তিনি বলেছেন। আমরা বলেছি পুলিশের কাছে, আমরা আগেও বলেছি, কিন্তু পুলিশ কিন্তু আগে আমরা লক্ষ্য করেছি এখন পর্যন্ত আমাদের দাবি মতো সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও, অন্তত পশ্চিম জেলার অভিজ্ঞতা আমরা বলেছি আজকে, সারা রাজ্যের ক্ষেত্রে একই অভিজ্ঞতা যে পুলিশ কিন্তু পদক্ষেপ করার ক্ষেত্রে সঠিক পদক্ষেপ নিতে পারছে না, মানে দুর্বৃত্তদের গ্রেপ্তার করা শাস্তির ব্যবস্থা করতে পারছে না। এই কথাটা আমরা জানিয়ে এসেছি। তিনি তারপরে বলেছেন এবার তিনি দেখবেন পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে আমাদের নিশ্চিত করেছেন। এই আলোচনা হয়েছে।